প্রশিক্ষক অথবা ক্রীড়াবিদের নহয় জ্যোতিষীয়েহে নির্বাচন করে ফুটবল দল। আচরিত যেন লাগিলেও এয়াই সত্য। জাতীয় ফুটবল দলের খেলোয়াই বাছনি করাত প্রশিক্ষক কিংবা অধিনায়কে মুখ্য ভূমিকা পালন করিব নোৱাৰে। তেওঁলোকৰ পৰিৱৰ্তে এজন জ্যোতিষীয়ে নির্বাচন করে খেলিবলগীয়া ফুটবলার সকলের নাম। শেহতীয়াকৈ এশিয়ান গেমসত ভারতীয় দল প্রতিখন ম্যাচতে হয়েছিল বিপর্যস্ত। ক্রোয়েশিয়ার একালর খেলোয়াই ইগর স্টিমাসে প্রশিক্ষণ দিয়া দলটো প্রতিখন ম্যাচতে হয়েছিল পরাভূত। কিন্তু ইয়ার পিছতেই রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত চাঞ্চল্যকর খবর প্রকাশ পাইছে। তদানুসরি প্রশিক্ষকে ভূপেশ শর্মা নামের এজন জ্যোতিষীর পরামর্শক্রমে দল বাছনি করেছিল। আনকি দল নির্বাচনের বাবে দিয়া উপদেশের বিনিময়ত জ্যোতিষীক দিয়া হয়েছিল 12 লাখ টাকা। প্রশিক্ষক আর জ্যোতিষীর হোয়াটসঅ্যাপ বতরাও সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে। খবর অনুসরি দলের সকল সম্ভাব্য খেলোয়ের তালিকা জ্যোতিষীলৈ প্রেরণ করেছিল প্রশিক্ষকে। সেইখন তালিকাত থকা খেলোয়ী সকলের সোঁৱৰণীও লাভ করেছিল। সেই অনুসরিয়ে প্রশিক্ষকক পরামর্শ দিছিল জ্যোতিষীয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, বার্তা এনি।